আমি ফরহাদুল ইসলাম ফুয়াদ ফ্রম আরপিএম আজকে আমরা টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর নিয়ে আলোচনা করব তো আমরা বেসিক্যালি দুটো সেন্সর ইউজ করি যখন টেম্পারেচার এন্ড হিউমিডিটি কাউন্ট করা লাগে বা রিড নেওয়া লাগে সেটা হচ্ছে যে ডিএইচটি 11 অর ডিএইচটি 22 এই দুটো হচ্ছে মোস্ট কমন তাছাড়া আরো অনেক সেন্সর রয়েছে তো আমরা দেখব যে এই দুটার বেসিক পার্থক্যটা কোথায় তো ফার্স্টে আমাদের কম্পারিজন টপিক হচ্ছে টেম্পারেচার রেঞ্জ আমরা যদি ডিএইচটি 11 এর দিকে তাকাই দেখব যে একটা হচ্ছে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে ডিএইচটি 11 এবং যখন ডিএইচটি 22 হবে সেটা -40 থেকে 125 ডিগ্রি সেলসিয়াস এটা রেঞ্জ মানে রিড নিতে পারে আর যখন হিউমিডিটি সেন্সর হিউমিডিটি রেঞ্জটা আসবে তখন আমাদের ডিএইচটি 11 20 থেকে 80% এবং ডিএইচটি 22 0 থেকে 100% রিড নিতে পারে এবং আরেকটা টপিক সেটা হচ্ছে স্যাম্পলিং রেট স্যাম্পলিং রেটটা আমি একটু আগে বলে নিই এটা কি বেসিক্যালি এটা কত সেকেন্ডে একটা রিড নিতে পারে বেসিক্যালি ওটাই হচ্ছে স্যাম্পলিং রেট তো আমরা ডিএইচটি 11 দেখতে পাচ্ছি যে ডিএইচটি 11 এর স্যাম্পলিং রেট হচ্ছে 1 হার্টজ অর্থাৎ এটা প্রত্যেক 1 সেকেন্ডে একটা রিড নিতে পারে যেখানে ডিএইচটি 22 হচ্ছে 0.5 অর্থাৎ প্রত্যেক 2 সেকেন্ডে এটা একটা করে রিড নিতে পারে তো আমরা এই যে টেবিলটা এখান থেকে বুঝতে পারছি যে কোনটা সময় কোন আমাদের প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস ওটার অনুসারে আমরা কোন সেন্সরটা ইউজ করব যদি আমাদের মনে হয় যে না আমাদের বেশি রেঞ্জের ভ্যালু লাগবে তখন আমরা ডিএইচটি 22 বাট যদি আমাদের মনে হয় যে না আমাদের প্রত্যেক সেকেন্ডে আমাদের ভ্যালুগুলো লাগবে তখন আমরা এটা ইউজ করতে পারি তো এই গেল একটা কম্প্যারিজন এখন আমরা স্কিম্যাটিকে যাব তো স্কিম্যাটিকে দেখতে পাচ্ছি আমাদের একটা ডিএইচটি 22 সেন্সর রয়েছে এখানে একটা মাঝখানে যে পিনটা সেটা হচ্ছে যে আউট পিন যেখান থেকে যেটা আমরা এখানে ফোরে কানেক্ট করেছি আরডিও 4 নাম্বার পিনে ডিজিটাল পিনে আর ভিসিসি যাবে আমাদের 5 ভোল্টে এবং মাইনাস যে গ্রাউন্ডটা সেটা যাবে আমাদের আরডিও গ্রাউন্ডে তো এখানে যেহেতু আমরা ডিএইচটি 22 ইউজ করেছি সেম ভাবে আমরা ডিএইচটি 11 ও ব্যবহার করতে পারবো তো এটা নিয়ে আরো বিস্তারিত আমরা দেখব কোডে যেখানে কিনা আমাদের একটা লাইব্রেরি ইউজ করা হবে আর তাছাড়া আমাদের কানেকশন সবকিছু আমরা একটা কোডে এবং কানেকশনে দেখতে পারবো হচ্ছে আমাদের ডিএইচটি 11 টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর তো দেখতে পাচ্ছি এখানে মিডল পিনটা হচ্ছে আমাদের আউটপুট পিন এবং লেফট সাইডে হচ্ছে আমাদের ভিসিসি এবং রাইট সাইডে হচ্ছে গ্রাউন্ড তো ফার্স্টে আমরা আমাদের ভিসিসি 5 ভোল্টে এবং গ্রাউন্ড গ্রাউন্ডে লাগিয়ে নিই এবং আমাদের স্কিম্যাটিকের মতো আমাদের আউটপুট পিনটা এখানে 4 এ দিব এই ছিল আমাদের কানেকশনের পার্ট এখন আমরা কোডটা দেখি ডিএইচটি 11 অথবা ডিএইচটি 22 টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর এর যে কোডটা রয়েছে তো ওটার জন্য আমাদের একটা লাইব্রেরি ডাউনলোড করা লাগবে এবং সেটা ইনস্টল করে নিতে হবে সো কেন লাইব্রেরিটা লাগবে কারণ এখানে যে সেন্সরটা রয়েছে এখান থেকে ডাইরেক্ট আমরা ওই ভ্যালুটা পাই না তো অনেক লাইব্রেরি বানানো থাকে এখানে অনেক মানে বেসিক্যালি কোডটা আরো কঠিন কোডগুলো করা থাকে আমরা এখানে বেসিক্যালি ফাংশন গুলো কল করে সেটা ইজিলি করে নিতে পারি সিম্পলি এটা একটা ডিসক্রিপশন তো এখন দেখি কিভাবে আমরা এই লাইব্রেরিটা নেব তো টুলস এ গিয়ে আমরা ম্যানেজ লাইব্রেরি যাব ক্লাসে থাকবে তো এসে যাবে তো তারপর এটা মনে হয় তারপর আমরা ডিএইচটি লিখে সার্চ দিব লিখে সার্চ দিয়ে এইখানে যে DHT sensor library by Adafruit এটা ইনস্টল আমার অলরেডি ইনস্টল করা আছে তো এই সমস্যা নেই এখানে ইনস্টল বাটনটা এখানে থাকবে এরকম তো আমরা সেটা ইনস্টল করে দেব তারপর কাজটা আমাদের শেষ এভাবে আমরা বেসিক্যালি আমাদের লাইব্রেরিটা ইনস্টল দিব তারপর আমরা আমাদের কোড নিয়ে কাজ করব তো দেখে নিই কিভাবে আমাদের DHT 11 সেন্সরটা কোড করা লাগবে আরডুইনোতে ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের যে লাইব্রেরিটি একটু আগে ইনস্টল করে নিয়েছিলাম সেটা ইমপ্রুভ করে নেব তারপর এখানে আমাদের কোন পিনে আরডুইনোর কোন পিনে আমরা আমাদের ডিএইচটি 11 এর আউট পিনটা কানেক্ট করেছি সেটা আমরা এখানে লিখে দেবো যেহেতু আমরা 2 ইউজ করেছি 2 লিখবো এবং এই পার্টে আমরা দেখছি যে আমরা ডিএইচটি 11 ইউজ করেছি তাই আমরা ডিএইচটি টাইপ এখানে ডিএইচটি 11 যদি ডিএইচটি 22 ইউজ করতাম তখন আমরা ডিএইচটি
এটা আনকমেন্ট করে তোমার DHT22টা রাখা এবং এটা কমেন্ট করে দিলাম। তো এখানে আমি ইনিশিয়ালাইজ করে তারপর সেটআপের মধ্যে সিরিয়াল মনিটর সেটআপ এবং যখন আমরা আউটপুট হব সেটা একটা ফার্স্ট ইনিশিয়াল লাইনের জন্য এটা দেখে নিয়েছি। তারপর যদি আমরা আমাদের লুপের দিকে তাকাই তো ফার্স্ট অফ অল ডিলে 1000 মিলিসেকেন্ড, তো দেখতে পাচ্ছি যেহেতু DHT11 এর জন্য 1000 অর্থাৎ এর স্যাম্পলিং রেট আমরা যেটা লেকচারে দেখেছি সেটা হচ্ছে যে 1 হার্স অর্থাৎ 1 সেকেন্ডে একটা রিডিং দেবে। আর যদি DHT22 হতো তাহলে কিন্তু 2 সেকেন্ড একটা রিডিং দিত, তখন আমাদের 2000 মিলিসেকেন্ড দেওয়া লাগতো। এনিওয়েজ তারপর আমরা যদি দেখি এখন হিউমিডিটির জন্য এইচ ভ্যারিয়েবল, টেম্পারেচারের জন্য টি ভ্যারিয়েবল, এটা বেসিক্যালি আমাদের সেলসিয়াসে দিবে টি, এবং আমাদের ফারেনহাইটে একটা রিড নেওয়ার জন্য আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল রিপ্লাই করলাম, এবং এখানে একটা প্যারামিটার ট্রু আমরা লিখে ট্রু বা এজ এরকম প্যারামিটারটা ট্রু করে দিলাম, যার ফলে এখন যে রিডিংটা নেবে সেটা ফারেনহাইটে। তো এখানে একটা দেখতে ইফ কন্ডিশন দেখতে পাচ্ছি যেটা এলস কন্ডিশনটা নেই। তো বেসিক্যালি এখানে যদি আমাদের সেন্সরটা কোনো ডেটা না নিতে পারে তখন এই লাইনটা শো করবে ফেল টু রিড ফ্রম DHT সেন্সর। তো এইটা মূলত ইজ নন এজ মানে এগুলো যদি NaN অর্থাৎ কোনো ভ্যালু না থাকে তখন সেটা এটা এক্সিকিউট করবে। আর তারপর এই ইফ কন্ডিশনটার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হিট ইন্ডেক্স কমপ্লিট করার জন্য একটা ফাংশন রয়েছে এবং এই দুটো আমরা এভাবে ইয়ে করে ফেলবো ডিক্লেয়ার করে, তারপর জাস্ট আমাদের ফরম্যাটিং এর কাজ। এখানে আমরা একটা লাইন বাই লাইন হিউমিডিটি, টেম্পারেচার, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইটে শো করবো। তো এই ছিল আমাদের পুরো কোডটা, আমরা এখন এটা আপলোড দিয়ে দেখি। আপলোড দেওয়া শেষ, এখন আমরা জিরো মনিটরটা খুলে নিই যে আমাদের এটা স্টার্ট হয়ে গিয়েছে এবং দিচ্ছে এখানে হিউমিডিটি 63% অ্যান্ড টেম্পারেচার 23.20 সেলসিয়াস অ্যান্ড 73.76 ফারেনহাইট। সো এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এখন কথা হচ্ছে যে এটা আমরা টেস্ট কীভাবে করব। আমরা একটা খুব সিম্পল একটা ট্রিক আছে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে সেন্সরটা আছে তো তার সামনে গিয়ে মুখে যে শ্বাসটা আমরা নিই শ্বাসটা যখন ছেড়ে দিব তখন ছেড়ে দেওয়ার সময় আমাদের সেন্সরটা মুখের সামনে রাখলেই এটা হিউমিডিটিটা বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছি যে হিউমিডিটি হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং টেম্পারেচারটা একটু বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে একটা ট্রিক বেসিক্যালি আমরা যদি টেস্ট করতে দিই। তো এই ছিল আমাদের টেম্পারেচার হিউমিডিটি সেন্সর DHT11 অর DHT22 যেটা থাকে আপনার কাছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।